সৌদি আরবে একটা কোম্পানিতে ওনারা ডেভেলপার নিয়োগ দিছে। তো আমি ভাইয়ের মাধ্যমে ওই কোম্পানিতে সিভি ড্রপ করি। তো সিভি ড্রপ করার পর ওনারা আমাকে ইন্টারভিউয়ের জন্য কল করে। তো পরপর দুইটি ইন্টারভিউ নেওয়ার পর ওনারা আমাকে সিলেক্ট করে কাজ করার জন্য আমার পোর্টফোলিও দেখে। তো তারপর আমি ওনাদের সাথে কাজ করা শুরু করি। আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমরা আজকে একজন সফল শিক্ষার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি তার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন, যাতে আপনারাও অনুপ্রাণিত হতে পারেন। সো চলুন তার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম সবুজ। আমি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং এখন বিএসসি করছি। আমি ঢাকাতেই থাকি আর একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। ক্রিয়েটিভ আইটির জার্নিটা কিভাবে শুরু হলো আপনার? ক্রিয়েটিভ আইটিতে আসে আমার হচ্ছে পলিটেকনিক্যালে 7 সেমিস্টারের পরে 3 মান্থের একটা ইন্টার্নশিপ থাকে আমাদের। তো ওইখানে ইন্টার্নশিপের জন্য ক্রিয়েটিভ আইটি থেকে আমাদেরকে ইনভাইট করা হয় সেমিনারে জয়েন করার জন্য। তো আমরা আসি, সেমিনারে জয়েন করি। তো ক্রিয়েটিভ আইটি সেমিনারে জয়েন করার পর আমি ওনাদের কথা শুনে অনুপ্রাণিত হই। আমার মনে হয় যে আমি যে জিনিসটা চাচ্ছি, তো এইখান থেকে ইন্টার্নশিপটা করলে আমি ওই জিনিসটা পাবো। তো তখন আমি ক্রিয়েটিভ আইটির IW2006 ব্যাচে এখানে ভর্তি হই ইন্টার্নশিপের জন্য ভর্তি হন। তো ভাইয়া, যেটা হচ্ছিল যে আপনি বলছিলেন যে আপনি ডেভেলপার হিসেবে কাজ করছেন, সো আসলে ডিজাইন করার পর তাহলে ডেভেলপমেন্টও আপনি করছেন, তাই তো? হ্যাঁ, ওটাও কি ক্রিয়েটিভ আইটি থেকে করা? ডিজাইন করার পর আমি ক্রিয়েটিভ আইটি থেকে ডেভেলপমেন্ট কমপ্লিট করি। তো মাঝখানে একটা 4-5 মান্থের গ্যাপ ছিল। তো ওই গ্যাপটাতে করোনাকালীন সময় ছিল, তো বাসায় বসে আমি ডিজাইন প্র্যাকটিস করতেছিলাম। তো ওই 4-5 মাস পরে এসে আমি ক্রিয়েটিভ আইটি থেকে ওয়েব ডেভেলপমেন্টটা কমপ্লিট করি। প্রিয় দর্শক, আমি আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই ওনার ব্যাপারে। উনি কিন্তু সৌদি আরবে কাজ করেন, মানে হচ্ছে অ্যাজ এ প্রবাসী হিসেবে সে কিন্তু সৌদি আরবে যাওয়া লাগেনি তার, সে বাংলাদেশে বসেই সৌদি আরবের একটি প্রতিষ্ঠিত কোম্পানির সাথে রিমোটলি জব করছেন। সো এটাও কিন্তু সম্ভব হয়েছে তার এই আইটি নলেজ এবং এই করোনাকালীন সময়ে তার যেই ফ্রি সময়টা ছিল সেই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন এবং তিনি এখন সফলভাবে একটি বাইরের প্রতিষ্ঠানের সাথে আসলে জব করছেন। সো ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে শেয়ার করতেন যে কীভাবে আসলে রিমোটলি মানে আপনি সৌদি আরবে কাজ করছেন আসলে। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট করার পর তো আমি আমার পোর্টফোলিও রেডি করি, বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করি। তো ফার্স্টে একটা আইটি ইনস্টিটিউটে আমার জব হয় একজন ওয়েব ডেভেলপার হিসেবে। তো ওইখানে আমি সাকসেসফুলি 8 মান্থ জব করি, ওইখানে কন্টিনিউ করি। তো জব করার পর আমার বিভিন্ন মানে আমার পোর্টফোলিওটা ভারী হয়। তো আমার বড় ভাই তখন রিসেন্টলি আমাকে জানায় যে সৌদি আরবে একটা কোম্পানিতে ওনারা ডেভেলপার নিয়োগ দিছে। তো আমি ভাইয়ের মাধ্যমে ওই কোম্পানিতে সিভি ড্রপ করি। তো সিভি ড্রপ করার পর ওনারা আমাকে ইন্টারভিউয়ের জন্য কল করে। তো পরপর দুইটি ইন্টারভিউ নেওয়ার পর ওনারা আমাকে সিলেক্ট করে কাজ করার জন্য আমার পোর্টফোলিও দেখে। তো তারপর আমি ওনাদের সাথে কাজ করা শুরু করি। তো ভাইয়া, আপনি তো রিমোটলি সৌদি আরবে কাজ করছেন, সো এর পাশাপাশি আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কী আসলে? এখন আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি ওদের সাথে মানে লম্বা একটা সময় কাজ করব। তো কাজ করার পরে আমার একটা এক্সপিরিয়েন্স হবে, আমার পোর্টফোলিও ভারী হবে। তো আমি এরপর হচ্ছে যে ফ্রিল্যান্সিং করার আমার ইচ্ছা আছে। তো ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com এ আমি পোর্টফোলিও দিয়ে রাখবো। তারপর হচ্ছে ওইখান থেকে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবো। তো সামনে হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার ইচ্ছা আছে আমার। আপনার জন্য অসংখ্য শুভকামনা আর ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে। আশা করি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন এবং আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা একজনের অভিজ্ঞতা শুনলেন যিনি বাংলাদেশে থেকেও সৌদি আরবে রিমোটলি জব করছেন। সো আসলে এরকম অসংখ্য জব আছে মার্কেটে, যারা আসলে দক্ষ মানুষ খুঁজছেন, যারা আসলে দক্ষ মানুষদের কাজ দিতে চান তারা আপনাকেই কিন্তু খুঁজছে। সো আপনি যদি দক্ষ হন সেক্ষেত্রে কিন্তু আপনারও কাজ করার এবং কাজ পাওয়ার সুযোগটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এখন দেশে দেখেন করোনার পরে কিন্তু বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সো আমরা যদি আমাদের অলস সময়টাকে কাজে লাগিয়ে আইটিতে দক্ষ হতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভালো কাজ করতে পারবো দেশের জন্য এবং দশের জন্য। সো আপনারা ঘরে বসে না থেকে আপনারা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের খবর নেন। তো আমরা বলছি না যে আপনি ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হন, আমরা বলছি আপনারা একটি ভালো প্রতিষ্ঠানের খবর নেন যারা আপনাকে ভালোভাবে শেখাতে পারবে এবং আপনার যে সময়টা এখন নষ্ট হচ্ছে ওই সময়টা যেন নষ্ট না হয়, ওই সময়টাতেই যেন আপনি স্কিল হতে পারেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে যাতে আপনারা আইটিতে প্রশিক্ষিত হয়ে একটি বেকার মুক্ত দেশ গড়াতে সহায়তা করতে পারেন। সো সেজন্য সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।